দুই যুগের বেশি সময় পাহাড়ে সশস্ত্র সংঘাত ও সহিংসতা চলে। তার নিরসনে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর আওয়ামী লীগ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে সই হয় শান্তি চুক্তি। অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে শান্তিবাহিনীর প্রায় ২০০০ সদস্য। চুক্তি অনুযায়ী সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য খাদ্য নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, বিদ্যুৎ সহ বিভিন্ন উন্নয়ন কাজে হাত দেয়। তবে জনসংহতি সমিতির অভিযোগ, দুই দশকেও চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি। চুক্তির যে স্পিরিট, যে এখানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এবং আলাদা শাসন ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিকভাবে রূপ দেওয়ার ক্ষেত্রে এখনো সেটা আশাব্যঞ্জক রূপ দেখা যায়নি। অনেক কিছু উন্নয়ন হয়েছে, পাহাড়ে 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 আনন্দ মুখরিত হয়েছে, তারপরে কিন্তু সবার মনে একটু কষ্ট, চিনচিনে একটু দুঃখ, কারণ শান্তি চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নের রূপ আমরা দেখতে পাইনি। থানচিতে বিদ্যুৎ ছিল না, থানচিতে বিদ্যুৎ আসছে, শিক্ষা চিকিৎসা অনেকগুলো উন্নয়ন হয়েছে। তবে স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলছেন, চুক্তির বেশিরভাগ শর্ত সরকার বাস্তবায়ন করেছে। ল্যান্ড কমিশন গঠন করা হয়েছে, তারা নিয়মিত বৈঠক করছে, এটা একটু ল্যাংড়ি প্রসেস, এই প্রসেসটাকে আমরা কাজ করে যাচ্ছি। আমরা আশা করি এই উন্নয়নের ধারাবাহিকতা, সরকারের ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে তাহলে আগামী সেশনে শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন সম্ভব। সমর ইসলাম, ২১ টেলিভিশন।